সকল দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আশা করি সবাই সুস্বাস্থ্য নিয়ে ভালো আছেন আমি আজ আপনাদের জন্য নতুন আরেকটি রেমেডি নিয়ে হাজির হয়েছি যা খুবই হেল্পফুল তার আগে বলে রাখি যারা আমার চ্যানেলটি নতুন এসেছেন এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন ঘন্টাটি বাজিয়ে দিন স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন টিপস সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলছি তা সারা বিশ্বে আবাদ হওয়ার দিক থেকে চার নম্বরে রয়েছে যে সবজিটি সেটি আমরা অনেকেই হয়তো বা জানি না আবার অনেকে জানি সেটি হচ্ছে শশা শশায় রয়েছে হরেক রকম গুণ যা হাজারো গুণের মধ্যে ভরপুর শশা রূপচর্চা মেদ নিদ্রাহীনতা নানা উপযোগিতা রয়েছে এই সহজলভ্য একটি সবজি বা ফল শশার মধ্যে চলুন বন্ধুরা আজ আমরা এই হাজার হাজার গুণের ভরপুর শশার তার মধ্য থেকে বিশেষ চোদ্দোটি গুণের কথা আমরা আলোচনা করব আজ তাই ভিডিওটি না কেটে পুরোপুরি দেখুন আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে দেহের ভেতর ও বাইরের তাপ শোষক শশা হচ্ছে শরীরের দেহের ভেতর ও বাইরের তাপ শোষক কখনো কখনো আপনি শরীরের ভেতর বাইরে প্রচন্ড উত্তাপ অনুভব করেন দেহে জ্বালা পোড়া শুরু হয় এই অবস্থায় একটি শশা খেয়ে নিন এছাড়াও সূর্যের তাপ ত্বকে জ্বালা অনুভূত করলে শশা কেটে ত্বকে ঘষে দিন এতে নিশ্চিত ফল পাবেন বিষাক্ততা দূর করে শশার মধ্যে যে পানি থাকে তা আমাদের দেহের বজ্র ও বিষাক্ত পদার্থ অপসারণে অনেকটা অদৃশ্য কাটার মতো কাজ করে নিয়মিত শশা খাওয়ায় কিডনিতে সৃষ্ট পাথর গলে যায় এছাড়াও রয়েছে শশায় আরও অনেক উপকারিতা প্রত্যাহিক ভিটামিনের শূন্যতা পূরণ করে শশা প্রতিদিন আমাদের দেহে যেসব ভিটামিনের দরকার হয় তার বেশিরভাগই শশার মধ্যে বিদ্যমান ভিটামিন এ ভিটামিন বি ও সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা শক্তি বাড়ায় সবুজ শাক ও গাজরের মধ্যে শশা পিষে রস করে খেলে এই তিন ধরনের ভিটামিনের ঘাটতি দূর হয় শরীরের পানি শূন্যতা রোধ করে শশা ধরুন আপনি কখনো কোথাও আছেন সেখানে হাতের কাছে পানি নেই বা পানি খাওয়ার উপযোগিতা খুবই কম কিন্তু কি করবেন তখন শশা আছে বড়সড় একটা শশা চিবিয়ে খেয়ে নিন পিপাসা মিটে যাবে আপনি হয়ে উঠবেন চঞ্চল কারণ শশায় নব্বই শতাংশই পানি যা পানি শূন্যতা পূরণের জন্য গুরুত্বপূর্ণ ক্যান্সার প্রতিরোধে কাজ করে শশা শশায় সিকোসা সিকোসাইলোবিরসিয়ান শশায় বিদ্যমান সিনেল ও ল্যারিসিনেল প্যারিনোসিনোল এই তিনটি উপা আয়ুর্বেদিক উপাদান রয়েছে যা জরায়ু ক্যান্সার স্তন ক্যান্সার মূত্রথলি ক্যান্সার ঝুঁকি কমানোর সঙ্গে সঙ্গে এই তিনটি উপাদান জোরালো সম্পর্ক রয়েছে চোখের জ্যোতি বাড়াতে শশা সৌন্দর্য চর্চার অংশ হিসেবে অনেকে শশা গোল করে কেটে চোখের পাতায় বসিয়ে রাখেন এতে চোখের পাতায় জমে থাকা ময়লা যেমন অপসারিত হয় তেমনি চোখের জ্যোতি বাড়ে চোখের প্রদাহ প্রতিরোধে উপাদানে প্রচুর পরিমাণে থাকায় পানি চোখের প্রদাহ প্রতিরোধক উপাদান প্রচুর পরিমাণে থাকায় ছানি পরা ঠেকাতেও শশা বেশ কার্যকরী হজম ওজন হ্রাসে সহায়ক কারণ যারা হজমের সমস্যা রয়েছে মেদভুরি রয়েছে তাদের জন্য শশা বেশ উপকারী শশায় উচ্চমাত্রায় পানি ও নিম্ন মাত্রায় যুক্ত উপাদান রয়েছে ফলে যারা দেহের ওজন কমাতে চান তাদের জন্য শশা আদর্শ টনিক হিসাবে কাজ করে যারা ওজন কমাতে চান তারা স্যুপ সালাদ বেশি বেশি শশা ব্যবহার করবেন কাঁচা শশা চিবিয়ে খেলে তা হজম বাড়াতে বেশ ভূমিকা রাখে নিয়মিত শশা খেলে দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্যতা দূর হয় ত্বক বান্ধব খনিজ সরবরাহকারী শশা শশায় মাত্রায় পটাশিয়াম ম্যাগনেশিয়াম সিলিকন আছে যা ত্বকের পরিচর্যায় বিশেষ ভূমিকা রাখে এজন্য তকের ত্বকের পরিচর্যায় গোসলের সময় শশা ব্যবহার করা হয় ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভূমিকা রাখে শশা ডায়াবেটিস থেকে মুক্তি দেয় এবং কোলেস্টেরল কমায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে শশা মুখ পরিষ্কার রাখে দুর্গন্ধযুক্ত যুক্ত সংক্রমণ আক্রান্ত মারি চিকিৎসায় শশা দারুণ কাজ করে গোল করে কাটা এক স্লাইস শশা চিবিয়ে উপরে রেখে সেইটা সেইটা টাকরার সঙ্গে চাপ দিয়ে আধা মিনিট রাখুন শশার সাইটোকেমিক্যাল এর মধ্যে বিশেষ বিক্রিয়া ঘটিয়ে আপনার মুখের জীবাণু ধ্বংস করবে এবং সজীব করে তুলবে আপনার নিঃশ্বাসকে চুল ও নখ সতেজ করে শশার মধ্যে যে খনিজ সিলিকা থাকে তা আমাদের চুল ও নখকে সতেজ ও শক্তিশালী করে তোলে এছাড়াও শশার সালফার ও সিলিকা চুলের বৃদ্ধিতে সহায়তা করে গেটোবাদ থেকে মুক্তি দেয় শশায় প্রচুর পরিমাণে সিলিকা আছে। গাজরের রসের সঙ্গে শশার রস মিশিয়ে খেলে দেহের ইউরিক অ্যাসিডের মাত্রা নেমে আসে এতে গেটোবাতের ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় মাথা ধরা থেকে নিষ্কৃতি যাদের মাথা ব্যথা বা মাথা ধরা রয়েছে তাদের জন্যে শশা একটি গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে ভোরে ঘুম থেকে ওঠার পর অনেকের মাথা ধরে বা মাথা ভার হয়ে থাকে শরীর ম্যাশ করে শশায় প্রচুর পরিমাণে ভিটামিন বি ও সুগার আসে তাই ঘুমাতে যাওয়ার আগে কয়েক স্লাইস শশা খেয়ে নিলে ভোরে ঘুম থেকে ওঠার পর এ সমস্যা থাকবে না কিডনি সুস্থ রাখতে শশা শরীরের ইউরিক অ্যাসিডের মাত্রা ঠিক রাখে শশা এতে কিডনি থাকে সুস্থ ও সতেজ এই ভিডিওটি আজ এ পর্যন্তই বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে বা হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করে আপনার বন্ধুবান্ধবদের দেখার সুযোগ করে দিন যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটি বাজিয়ে দিন স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সবাই সুস্থ সুন্দর নিরাপদে থাকুন সে পর্যন্ত আবার নতুন টিউটোরিয়াল নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ